বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কমেন্টস করেছেন আমার কাছে, জানতে চেয়েছেন ওয়াটেক মেশিনের অনেক সমস্যা, অনেক প্রবলেম আপনারা করেছেন। তাই আজকে আমি যে টিপসটি আপনাদের দেবো সেটা হলো ওয়াটেকের বিষয়। আশা করি আপনাদের ভালো লাগবে। মানে ওয়াটেকের যে কোনো সমস্যা আপনারা আমার কাছে কমেন্টস করবেন, আমাকে জানাবেন, অবশ্যই অবশ্যই আমি আপনাদের সমাধান করার চেষ্টা করবো। আজকে যে সমস্যাটা সেটি হচ্ছে শেডের হুক টাইমিং। অনেকেই বলেছেন শেডের হুক টাইমিংটা আপনার ভালো করে দেখানোর জন্য। আমি আসলে মানে আপনাদের অনেক ভালোভাবে দেখানোর চেষ্টাই করব। তো চলুন শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথাই বলতে চাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের মেশিনের মডেল নাম্বারটা দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আপনার ব্রাদার মডেলের মেশিন, ব্রাদার ব্র্যান্ড। হ্যাঁ, তারপর চলেন আসলে দেখি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শেডেল ড্রাইভার, একটা 4 মিলি স্ক্রু দেওয়া আছে, সেই স্ক্রুটা আপনাকে লুজ দিতে হবে। 4 মিলি এর কী সাহায্যে দেখেন, স্ক্রুটা আমরা এখন লুজ দিয়ে নিব। শেডেলটা খুলে রাখি, হ্যাঁ শেডেলটা খুলে রাখি, স্ক্রুটা লুজ দিতেছি দেখেন। দেওয়ার পরে হালকা হাতের টাইট দিয়ে রাখব, যাতে সহজে না লড়ে যায়। হাতের টাইট হালকা এভাবে। তারপর মেশিনের যে পুলিটা আছে, এই পুলি দিয়ে আমি ঘুরিয়ে নিডেলটা নিচে ডাউন করে নিব। ডাউন করে নিয়ে দেখেন, আসলে এটা বার টাইমিংটা ঠিক নেই, নিডেল বার যে টাইমিং এটা আসলে ঠিক নেই। এটা আপনার বারটা একটু ডাউন আছে। তো দেখেন, আমি আপনাদের আর একটু ভালো করে দেখাই। যদি বারটা ডাউন বেশি থাকে তাহলে কিন্তু নিডেলের মাথা যাওয়ার সম্ভাবনা বেশি, নিডেল ভাঙারও চান্স থাকবে। দেখেন, আমি আপনাদের আর একটু ভালো করে ক্লিয়ার করে দেখাতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি কীভাবে নিডেল বারটা ডাউন বেশি হইল। দেখেন শেডেল ড্রাইভারটা যে গ্রুপটা আছে, দেখেন নিডেল হোল, এই শেডেল ড্রাইভার সাথে যদি ঘষা খায় বা ঘর্ষণ সৃষ্টি হয়, সংঘর্ষ হয়, তাহলে কিন্তু সুতা থ্রেড ব্রোকেন হবে, সুতা কেটে যাবে, হিট হবে, হিট হয়ে সুতা পড়ে যাবে। তো দেখেন, আমি এটা ওই বারটা একটু আপ করে দিচ্ছি। দেখেন কতটুকু আপ করতে হবে, এই ঠিক এই পরিমাণ আপনি বারটা আপ করে দিবেন। দেখেন, ভালো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য। দেখছেন নিডেল হোলটা ঠিক শেডেল ড্রাইভারের উপরে থাকবে, যাতে সুতাটা যে রিং হবে, খুলবে, ওতে জানি কোনো ঘর্ষণ সৃষ্টি না হয়। এরপরে আপনি শেডেলটা লাগিয়ে নেবেন, লাগিয়ে নিয়ে টাইমিংটা দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা মোটামুটি টাইমিংটা ঠিক আছে। এরপরে পুলিটা ঘুরাই দেখেন, এরপরে আপনি যেটা করবেন আরেকটু সহজ করে দিই, সেটা হচ্ছে নিডেল সর্বোচ্চ ডাউন করে আপনি চাইলে, যদি আপনার শেডেলটা নতুন হয় তাহলে আপনি পিছনে বেগের যে দূরত্বটা 3 মিলি একটা 3 মিলিমিটার রাখবেন। তো আপনি কিভাবে রাখবেন সেটা হচ্ছে 3 মিলিমিটার একটা এলকি ঢুকাই দিবেন, দেখবেন ঠিক আছে কিনা। এই দেখেন, আমি আপনাদের ঢুকাই দেখাচ্ছি। এলকিটা কই, আর এলকিটা কই, কি দেবেন, এই এলকিটা ঢুকালাম। এটা ঠিক বরাবর, মানে কোনো গ্যাপ থাকবে না, 3 মিলিমিটার রেখে আপনি শেডেল ড্রাইভারটা টাইট দিয়ে দেবেন, শেডেল ড্রাইভারটা টাইট দিয়ে দেবেন। তার আগে একটা কাজ করতে পারেন, সেটা হলো রিংটা লাগিয়ে নেবেন। রিংটা লাগিয়ে নেওয়ার পরে আপনি উপর থেকে ববিন কেসটা লাগানোর পরে উপর থেকে দেখতে পারেন যে নিডেলের সাথে শেডেলের সংঘর্ষ হচ্ছে কিনা বা ধাক্কাচ্ছে কিনা। হ্যাঁ, এটা একটু ধাক্কাচ্ছে, এটা একটু সরিয়ে নিতে হবে।
1 মিলিমিটার সরালি হবে, 3 মিলি সাইডে দেখবেন 3 মিলি একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা লুজ দেওয়ার পরে মাইনাস ড্রাইভার দিয়ে আপনি মুভমেন্ট করতে পারবেন, সামনে পিছে করতে পারবেন। দেখেন আপনাকে দেখাচ্ছি, একটু ভালো করে ধরেন ক্যামেরাটা, তারপর আপনি পুলিটা আবার ঘুরিয়ে দেখবেন ঠিক আছে কিনা। দেখেন এখন ঠিক আছে, এখন নিটলের সাথে কোনো সংঘর্ষ নাই। এরপর আমি মিডল প্লেটটা লাগিয়ে নিব, মিডল প্লেটটা লাগানোর পরে দেখেন আমি সুইং করে দেখাবো আপনাদের। তাড়াতাড়ি করো ভাই, কিছু লাগানো করে সুতাটা লাগিয়ে নেব। হ্যাঁ, এরপর আপনি দেখবেন নিডেল প্লেটটা লাগানোর পরে আপনি পুলিটা ঘুরিয়ে নিডেলটা নিচের দিক ডাউন করে দেখবেন যে নিডেলের যে আপনার আসলে নিডেল পয়সাটা যেটা নিডেল প্লেট বলা হয় ওই খোলটা ঠিক আছে কিনা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি সেট লাগিয়ে সুতা লাগিয়ে আপনি চালিয়ে দেখবেন ঠিক আছে কিনা। তো আশা করি বন্ধুরা এভাবে আপনি যদি টাইমিংটা করেন তাহলে আপনার নিডেলও ভাঙবে না, স্কিপ করবে না, সোটা কাটবে না আশা করি। হ্যাঁ, এভাবে আপনারা করে দেখবেন, তারপরে ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে টিপসটা। ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ইনশাল্লাহ।